মঙ্গলবার দুপুরে ধর্মনগর থানাধীন রাজবাড়িস্থিত ভারতীয় মজদুর সংঘের জেলা কার্যালয় সংলগ্ন এলাকার একটি জলের নালায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ধর্মনগর দমকল অফিস ও থানায় খবর দেয়। খবর পেয়ে দমকল কর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে পুলিশ তদন্তে নেমে জানতে পারে মৃত ব্যক্তি পদ্মপুর এলাকার বাসিন্দা সজল দত্ত। পূর্বে সে পেশায় গাড়ি চালক থাকলেও বর্তমানে বার্ধক্যজনিত রোগের কারণে ধর্মনগর জেলা বন দপ্তরের অফিসে অস্থায়ী ঝাড়ুদারের কাজ করতেন। পরবর্তীতে খবর দেওয়া হয় মৃত ব্যক্তির বাড়িতে। পরিবারের লোকজন হাসপাতালে এসে তাদের কোনো প্রকার অভিযোগ নেই বলে দাবি করলে ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। আমিও খবর পাইছি, আমার ফোন করছে, ফোন করার পরে আমিও জানতে পারছি যে এখানে ধর্মনগর বিএমএসের সামনে ড্রেনের পাশে একটা বডি পড়ে রয়েছে। খবর পাওয়ার পরে আমিও গেছি, যাওয়ার পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আমরা হসপিটালে নিয়েছি আর কি। পুরীটা জানতে পারছি যে তার নাম সজল দত্ত, বাড়ি পদ্মপুর, বয়স 55 বছর। দীর্ঘদিন শরীর অসুস্থ থাকার কারণে এই হঠাৎ করে যে ড্রেনের মধ্যে পৌঁছে আর উঠতে পারছেন আর কি, সবাই এরকমই কিছু আছে আর কি। বাকি পরে দিয়ে জানা যাবে। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে ওই ব্যক্তিকে রাজবাড়ি এলাকায় হাঁটা চলা করতে দেখতে পাওয়া যায়। স্থানীয়দের ধারণা শারীরিক অসুস্থতার কারণে মাথা ঘুরিয়ে জলের নালায় পড়লে সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।